আছো কি হয়েছে চল আমাকে সংকট ছেড়ে দে আমি খাবো আমি না খাবো আমি মরবো সম্পূর্ণ আমি মরতে চাই না ও মাই এই মেয়েটা চলছে এই মেয়েটা চলছে আমি মরতে যাচ্ছি কি বলেছে জানেন ও আমায় বলেছে আমি আমি নাকি ওই মিনির জন্য লুকি লুকি ভাত বেড়ে নিয়ে যাচ্ছিল এত অপমান আমি সহ্য করতে পারছি না বাবা আমি কি মিনিকে গুম করেছি আমি কি গুম করেছি শান্ত হও তুমি শান্ত হও चीनी एक खुनी तुम्हारे शौकेर गोयंदागिरि बंद कर बे एर पर जो दी कोनो दिन देखे ची तुम्ही बाड़ी लोके विव्रत करछो आमी किन्तु तुम्हाके आर एई बाड़ीते थाकते देबो ना ताते आमाके अभद्र मने होले होबे तुम्हारे एई भूलेर जोन्नो आजके जोदि मेजोमा प्राण चले जेतो आर मेजोमा আমরা কি তোমার কেউ নই ওর কথাটাই বড় হলো আমরা কি তোমাকে সন্দেহ করেছি তাহলে তোরাই তো আমার সব রে বাবা তুই বল শঙ্কর এত অপমান সহ্য করে কি বেঁচে থাকা যায় কুন্দসুকে তো মনে হচ্ছে এটা থানকুনি পাতা আনকুনি পাতা কে কে কবে মরেছে বেঁচে থাকা যায় না দেখ কি করছে দেখ এখন না গোয়েন্দাগিরি করছে আমি কি কে মরতে যাচ্ছি লো সেকে দেখছে গোয়েন্দাগিরি করছে আমি মরব আমি আজকে মরব চিনি এখনি রাখো এখনি এসব যদি বন্ধ করতে পারো তাহলে তুমি এই বাড়িতে থাকবে না হলে তুমি থাকবে না থাকলে চলবে না ডক্টর আমাকে যেভাবে বললো তাতে চিনি এক্ষুনি রাখো এক্ষুনি এসব যদি বন্ধ করতে পারো তাহলে তুমি এই বাড়িতে থাকবে না হলে তুমি থাকবে না চিনি এইভাবে হেরে গেলে তো চলবে না মিনির জন্য আমাকে এই বাড়িতে টিকে থাকতে হবে তাতে ডক্টর আমাকে যাই বলি ওই ওই ডক্টরের উপর না আমার কোনো ভরসা নেই অদ্ভুত নিজে একজন ডক্টর হয়ে এটা বুঝতে পারলো না যে আমি মহিলা নকল সুইসাইডের চেষ্টা করছি আর কি খেয়ে সুইসাইড করতে চাইছে সেটাও একবারও জানতে চাইবে
আর ওই মহিলা, ওই মহিলা তো ইমোশনাল ব্ল্যাকমেইল করে কেসটাকে পুরো ধামাচাপাই দিয়ে দিতে চাইছে। ডক্টর সেটা কেন মেনে নিচ্ছে? ডক্টর কি চায় না যে আমি তদন্তটা করি? কিন্তু কেন, কি উদ্দেশ্য ডক্টরের? রোজ রাতে ডক্টর বাড়ির বাইরে বেরো, কোথায় যায়? আজ আমি ফলো করব ডক্টরকে। মিনি আমার বোন, ওর জন্য আমারও কষ্ট হয়, তাই যতক্ষণ না আমি মিনিকে খুঁজে বার করতে পারছি ততক্ষণ এই বাড়ি থেকে আমি এক পাও নড়ব না। নতুন করে সবটা শুরু করতে হবে। আপনি কি চলে যাচ্ছেন? আপনার দাদা তো সেরকমটাই বললো। না মানে ছোটদা তো বলেছিল যদি আপনি মিনিকে খোঁজা বন্ধ না করেন তাহলে চলে যেতে। আপনিও কি সেটাই চান? আমি মিনিকে খুঁজবো না? মিনি তো আমার বোন। হ্যাঁ সেটা তো ঠিকই, তবে একটা কথা বলবো। বলুন, যাওয়ার আগে আপনার কথাটাও শুনে যাই। মিনির জন্য না আমারও খুব মন খারাপ, কিন্তু একটা উপায় আছে। ইন্টারেস্টিং, কি উপায়? আমি বলেছি কাউকে বলবেন না জানো। নেভার, বলুন না। বলছিলাম যে আপনি যদি মিনিকে গোপনে খোঁজেন শ্রদ্ধাও জানলো না আর আপনাকেও যেতে হলো না। বা আপনার তো খুব বুদ্ধি, আমি তো ভাবতেই পারিনি এটা। বুদ্ধিটা যে আমি দিলাম, কাউকে বলবেন না জানো। নট টু ওয়ারি। কিন্তু গনু, আমি যে মিনিকে খুঁজবো কি করে খুঁজবো যদি আমাকে কেউ সাহায্য না করে? আর আমি তো মিনিকে না খুঁজেও থাকতে পারবো না গনু। আমি বাড়িতে থাকতে পারি যদি আপনি আমাকে গোপনে সাহায্য করেন। হ্যাঁ গনু, আপনি বলুন, করবেন আমাকে সাহায্য? হবেন আমার অ্যাসিস্ট্যান্ট? থ্যাংক ইউ গনু, সো সুইট। চরকি, চমচম, এই কোথায়? এই তো নে, দর কে নে। বড় দিদি, গ্লাসে করে কি এনেছো? গুড়? সোনা চালের কথা বলি, এ সময় কি গুড় পাওয়া যায় যে গুড় আনবো? গ্লাসে দুধ আছে, চুপচাপ কে নে, দর দুধ। আই, একদম মুখ ঘোরাবি নে, চুপচাপ কে নে। এক কাদা শাক পড়ে আছে, কেটে দুতে হবে, কোনো বাইনা নয়, দর একদম কে নিবি। এই দুধটা এখন আমাকে খেতে হবে। বাবা, কি ভোটকা গন্ধ! কি হলো রে চমচম? শোন চরকি, আমি না তোর মতো নই, আমি বড় মনের মানুষ। কেউ দিয়ে দিল, আমি খেয়ে নিলাম, এই কাজ চমচম করে না। বেশি চালাকি করবি না রে চমচম, ঠাম্মাকে ডাকবো, দাঁড়া ঠাম্মা। চুপ ঠাম্মা। এই দুধটা চিনি খাওয়া দরকার, ও গুন্ডাদের সঙ্গে মারামারি করে, দুধ না খেলে ওর শক্তি হবে না, তাই আমার এই দুধটা চিনিকে দিয়ে দেব। ¶¶
খেয়েছি। দুধ খেলে শক্তি হবে। গুন্ডাদের সঙ্গে মারামারি করে মিনিকে নিয়ে আসো। ওর সঙ্গে কথা বলে আমি তোমাকেই বিয়ে করব। হ্যাঁ, আমি এখনই এক গ্লাস দুধ খাবো। ও মানে তুমি কোনো বাড়ি যাওনি? তখন শঙ্কর কি বললো শুনতে পাওনি নাকি? কানে ডাকবো শঙ্করকে? না না, উনি আর মিনিকে খুঁজবে না ঠিক করেছেন, তাই উনি এখানে থেকে গেছেন। ও মারে, সব দিকে খবর রাখছিস দেখছি। হ্যাঁ, তো ভালো কথা তো, খুঁজবে না যখন ভালো কথা, তাহলে আর থেকে কি করবে? এই শোনো, যাও, তুমি তোমার কলকাতায় ফিরে যাও, যাও। মিনি আমার বোন, ওর জন্য আমার চিন্তা হচ্ছে। ও ফিরে এলে ওকে নিয়েই আমি কলকাতা ফিরব। বটে, এই কথা কানে যেন মাথায় থাকে। হ্যাঁ, ও মারে, দাঁতান করে যা, তোর মায়ের একেবারে শরীরে তো জ্বালা ধরেছে বুঝেছিস? শাক দিয়ে কি মাছ ডাকার চেষ্টা করছে কে জানে। সব জুটেছে এ বাড়িতে এক একজন এক এক রকমের। শোনো মে, একটু কথা আছে তোমার সাথে, এদিকে এসো। তুমি না মেজ দিকোর কথা একদম শুনবে নে। মেজ দিগো আমার দুধের বাচ্চা বাবুসোনার মাথাটা একেবারে খেয়েছে। শোনো, মিনিকে যেমন করে হোক তুমি খুঁজে বের করো, কেমন? মিনি আমায় বলেছিল, ডোন্ট ক্রাই, আমি সব সলভ করে দেব। প্লিজ ডোন্ট ক্রাই, আমার হারানো সম্মান মিনি আবার ফেরত পাইয়ে দেবে। যেমন করে হোক মিনিকে তুমি খুঁজে বের করো, কেমন? তার মানে এ বাড়িতে বেশ ভালোই প্রভাব ফেলেছে মিনি, সেটাই কি তবে ওর কাল হলো? একটু ডাল দেব, এক টুকরো মাছ দি। না, এই পরিবারে সবার সমান ভাগ মনসা। এই পরিবারে অনেক লোক আছে, আমার আলাদা করে খাতির যত্নের কোনো দরকার নেই। সেই তো, আমারই দোষ, বাড়িতে কি আর লোকের অন্ত আছে নাকি? এখন এই চিনি ওর থেকে গেল। সে আবার বলছে মিনিকে না নিয়ে নাকি যাবে না। স্বাভাবিক, তার বোনের জন্য সে চিন্তা করছে। আমাকে দিব্যি করে একটা কথা বলবে, তুমি কি সত্যি চাও চিনি বাড়ি থেকে চলে যা? না, আসলে মিনির তো অনেক আত্মীয় স্বজন আছে, সবাই যদি এখন মিনির শোকে আমাদের বাড়িতে এসে জোটে, সবাইকে খাওয়াতে পারবে তো তুমি? তারপর ওই বাইরের মেয়ে দুটোর জন্য বাড়ির সকলকে বিষ খেতে হবে। ছোদ্দা, 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 আজকে আমি তোমার সাথে চেম্বারে যাব না? আজ আমার ছুটি। ছুটির প্রয়োজন পড়েছে দেখছি। না, তুমি তো আমায় না নিয়ে এখন বিশেষ রুগী দেখতে যাও। যদি তোমার সেখানে যাওয়ার থাকে তাহলে আমি একা একা চেম্বারে বসে কি করবো?
বাজে কথা কম বলে ব্যাগটা নিয়ে হাঁটা দে, আমি আসছি। খুব বুলি হয়েছে তো, একটা মিক্সচার বানাতে গিয়ে তো তিনবার হোঁচট খাস। বল বড় বড় কথা। না না, আমি তোমার কথা মতোই মিক্সচার বানাই। আচ্ছা শ্রদ্ধা, ওই রুগীটার কি হয়েছে বলো তো? তুমি সকাল বিকাল দুবেলায় দেখতে যাচ্ছ, রোগ তো কমছে না। আমার মনে হয় তুমি মিক্সচারটা ঠিক বানাতে পারছো না। তুমি আজ গেলে আমায় নিয়ে যেও, এমন মিক্সচার বানিয়ে দেবো না। খুব বড় কম্পাউন্ডার হয়ে গেছিস তুই, তুই সবার সামনে কান মোলা খাবি না চেম্বারে যাবি? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আচ্ছা গণসায় সে কোন রোগীর কথা বললো যাকে তুমি দুবেলা দেখতে যাচ্ছ? তুমি রোগীর ব্যাপারে কি বোঝো? কি করবে রোগীর ব্যাপারে শুনে? এই নতুন রোগী তো খুব ভাবাচ্ছে দেখছি। ছেলে নাকি আবার মেয়ে? ঠাকুর তুমি না বরং একে ছেলে মানিও। এমনিতেই তো ডাক্তারবাবু চতুর্দিকে এত মেয়ে, সব কটা এসে ওই ভিমরি হুমরি সব খেয়ে ডাক্তারবাবুর কোলে পড়ে। আমার কপালটাই তুমি এমন কেন বানালে ঠাকুর? রঘু প্লিজ ডু সামথিং। চিনি মাই লাভ, আর কতদিন? তখনই চিনি তো চেষ্টা করছিল, দেখলে তো কালকে বিষ খাওয়ানি কি কাণ্ডটাই না ঘটলো। তাছাড়া ডাক্তারবাবু ওকে এসব করতে পরিষ্কার বারণ করে দিয়েছেন। আসতে পারি? তুমি আর এসে কি করবে? তুমি আমার বেবির খোঁজই এনে দিতে পারছো না। আমার বেবি কোথায় আছে, কি করছে আমরা তো কিচ্ছু জানি না। আমাকে এতটা দায়িত্বজ্ঞানহীন মনে করবেন না। আমার সাথে পুলিশের কথা হচ্ছে। মিনি খুব শীঘ্রই ফিরে আসবে। ওমারে এবিটি এ কেনে? সুযোগটা কাজে লাগাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওই রুমাল আর ঘড়িটা খুঁজে বার করতেই হবে, না হলে ওটা ওই মেয়েটার হাতে পড়ে গেলে আমরা শেষ রক্ষা হবে না, সব জানাজানি হয়ে যাবে। শঙ্কর শঙ্কর জানতে পেরে যাবে। শঙ্কর জানতে পেরে গেলে আমার তো অফার অপা করে দেবে। উমারে তাড়াতাড়ি খোঁজ আন না খালি। নেই তো আমার চেম্বারে যেতে দেরি হয়ে যাচ্ছে। না বেবি ছাড়া আমাদের কিচ্ছু চাই না, আমাদের কিচ্ছু প্রয়োজন নেই। আসছি। দলটা দেখি তো, ঘড়িটা
কিন্তু এই ঘুড়িটা খাটের তলায় ঢুকলো কেমন ভাবে? হ্যাঁ কারোর পা লেগে ঢুকে গেছে হবে হয়তো। ভাগ্যিস ভাগ্যিস ঢুকেছিল, হ্যাঁ কি হতো নাহলে দেখি তো। এ তো দেখে বিদেশি ঘুড়ি মনে হচ্ছে, হ্যাঁ খুব দামি হবে। আজ রাত জাগতে হবে, আজ রাতে মনে হয় অনেক কিছু হবে।